মুনসুর সদর উপজেলার মধ্যে সিপাইপাড়া সড়কটি একটি ব্যস্ততম সড়ক, কিন্তু এই সড়কটিতে সারাক্ষণে যানজট লেগে থাকে। এই যানজটের কারণে এই পথের যাত্রীদের এখানে নাকাল অবস্থা বিরাজ করছে। খুব সহসায় এই সড়কটি পার হয়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছে না। মুনসুর সদর উপজেলার মধ্যে সিপাইপাড়া সড়কটি একটি ব্যস্ততম সড়ক, কিন্তু এই সড়কটিতে সারাক্ষণে যানজট লেগে থাকে। এই যানজটের কারণে এই পথের যাত্রীদের এখানে নাকাল অবস্থা বিরাজ করছে। খুব সহসায় এই সড়কটি পার হয়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছে না। এই সড়কটিতে যানজটের মূল কারণ হচ্ছে সড়কটি সরু। এই সড়ক মুখে লিঙ্ক সংযোগ সড়ক রয়েছে চারটি। চারিদিক থেকে বিভিন্ন যানবাহন যখন চৌরাস্তায় এসে পৌঁছে, তখন চার মুখে যানবাহনের জটে এখানে যানজটের সৃষ্টি হয়। এখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা রয়েছে, কিন্তু যানজটের লাগামহীনতায় এই যাত্রা থেকে এই পথের যাত্রীরা কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না। ট্রাফিক পুলিশের পাশাপাশি এখানে একজন ব্যক্তিকে যানজট নিরসনে কাজ করতে দেখা যায়। সেই ব্যক্তিটিকে মূলত এখানে আগত ট্রাকের গতিরোধের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকতে দেখা যায়। এদিকে ট্রাকের গতিরোধের কারণে ট্রাকের পিছনে থাকা একাধিক যানবাহন তখন যানজটের মুখে পড়ে বলে অভিযোগ উঠেছে। এই পথের যাত্রীরা এই বিষয়ে সরকারের উদ্যতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের সিনিয়র রিপোর্টার সাগর মাহমুদ এই প্রতিবেদনটি তৈরি করেছেন। সিপাইপাড়া থেকে সাগর মাহমুদ, মুন্সিগঞ্জ, নিউজ ডট।